হ্যাপি সিম্পল জয়। আজকে 7 জুলাই ওয়েডনেসডে, একটা নিউ ব্লগ, একটা তোমাদের লুঙ্কি, একটা ঝকঝকে তকতকা একটা নিউ ব্লগ শুরু করতে যাচ্ছে। তা তোমার ছোটদের প্রচুর ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে আমরা দুজনে একসাথে চা খাচ্ছি, কারণ অনেক দিন পায়ে চা খাওয়া হয় না। তো কে কে আর কি চা খাচ্ছি সেটা আমি বলে দিই। আজকে বৌপিসি আর আমি একসাথে চা খাচ্ছি, তাহলে সকাল থেকে বৌপিসির সাথে আমার দিন শুরু হচ্ছে, কি বৌপিসি? সকাল থেকে আমি চা করলাম, চা করে এই যে আমার চা, আর বৌপিসি চা রুটি খাচ্ছে। তাকে আজকে বৌপিসির সাথে যদি মা দিদিভাই ভ্যাকসিন দিতে গেছে, ওর জন্য মা সোনার কাছে ওপরে আছে, ও ঘুমাচ্ছে বলে, ছোট তো 1 বছর বয়স, তা ঘুমাচ্ছে বলে, তা মা যেহেতু কোম্পানি দুজনে একসাথে বোধ খায়, তা চা খায়, তা মা বৌপিসিকে কোম্পানি দেওয়ার জন্য, তার জন্য আমি বৌপিসির সাথে একসাথে চা খাই, তাই সকালটা শুরু হচ্ছে বৌপিসির সাথে। তাহলে আমরা দুজন আজকে একসাথে সকালটা শুরু করছি। তো বৌপিসি মর্নিং বলতে চায় কি, গুড মর্নিং বলবে? তো গুড মর্নিং, গুড মর্নিং, তা গুড মর্নিং। তা চলো আমরা ঝটপট চাটা খাই, কেন এখন গল্প করতে করতে। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, তো এখন একটা জিনিস হবে আজকের স্পেশাল, কি বলো তো? ও কচু শাক, কচু শাক দিয়ে একটা প্রিপারেশন হবে। তো কচু শাক আমি কোনোদিন কাটিনি, ফার্স্ট টাইম কচু শাক কাটবো, মা তো নেই, তা আমি আর বৌপিসি কচু শাক কাটবো। আজকে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হবে না, কিন্তু অন্যভাবে হবে, নিরামিষভাবে হবে। তো কচু শাকটা তাহলে ঝটফট আমরা কেটে নিই আমি আর বৌপিসি মিলে, তা কচু শাক দিয়ে। আর বাঙালরা তো কচু শাক খেতেই ভালোবাসে, শুভ্রকে দেওয়া হবে না, শুভ্র যেহেতু ইউরিক অ্যাসিড, কচু শাক দেওয়া হবে না, তা আমি মা আর বৌপিসি কচু শাকটা খাবো। সিম্পল, তাই আমার চ্যানেলের নাম হ্যাপি সিম্পল জয়। সবাই দেখি শপিং করো, দেখাও, হ্যাঁ আমার শপিংটা, আমি শপিং প্রচণ্ড 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 করতে ভালোবাসি, কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেক দিন নয়, মানে আমার মুড অনুযায়ী, আমি খুব মুডি মেয়ে, আগে থেকেই বলি, মুড অনুযায়ী আমি শপিং করি। ওবারই যাবো, যাবো এবারে গিয়ে এবার বাবার পকেট মারবো, এবারে ইচ্ছা আছে, বাবাকে কালকেই আমি ফোনে বলে দিয়েছি, এবারে গেলে কিন্তু আমি শপিং করবো প্রচুর, হ্যাঁ শপিং করবো প্রচুর। তুমি কিন্তু আমার সাথে যাবে, তুমি নিজের শপিংও করবে আর আমাকেও কিনে, বাবা বলে এলো, এবার আমার শপিংও পকেটেও এবারে ধ্বংস হবে, তাই তার জন্য বলি। তা আমি সিম্পল, তা আমি সিম্পলভাবেই ব্লগ করি, কোনো নকলি ফাকলি, কোনো ওভার রিয়াক্ট করি, ওভার রিয়াক্ট করে কোনো মানে কি বলবো, আর্টিফিশিয়ালভাবে আমি ব্লগ করতে পছন্দ করি না, যেটা যেমন সেরমই আমি করতে পছন্দ করি, আমি যেমন তা আমার ব্লগটাও সেরম থাকবে করি। তো আমি কোনো এটা নটাঙ্কি নাটক কোনো কিছুই না, ন্যাচারালি আমি এরমভাবেই বাড়িতে থাকি, এরমভাবেই চলি। তো তাই আমার এইটুকুনি ছোট্ট কথা, তাই তোমাদের শেয়ার করলাম, বললাম। ঘেমে চান হয়ে গেছে, খুব গরম লাগছে আজকে, গরমটাও পড়েছে। তো কচু শাক বৌপিসি আমি মিলে কাটলাম, তারপরে মা আর বৌপিসি ব্রেকফাস্ট রুটিটা করলাম, আর এখানে উচ্ছে ভাজাটা তুলে দেবো। তা আমার রান্নাঘরে কাজ কমপ্লিট। আপাতত মোটামুটি বৌপিসি কচু শাকটা করবে আর মাছটা করবে, আমি ওই সাইডে যে কাজগুলো বাকি আছে ওগুলো করবো। তো আমাদের কাজ কমপ্লিট, ব্রেকফাস্টে জ্যাম রুটি খেয়েছে, খাওয়া হয়ে গেছে। মা জ্যাম রুটি খেয়েছো তো? জ্যাম রুটি, বৌপিসি জ্যাম রুটি খাবে আর দুধ, এই ওষুধ খাবে। পায়ে ব্যথা কেমন আছে? না ভালো নেই, পা ব্যথা ভালো নেই। আর এই আমার শেকারে দুধ নেওয়া হয়ে গেছে, তো এখন শেক করে নিচ্ছি, শেক করে এখন দুধটা খেয়ে নেবো। কচু শাক, এই যে মামিকে কচু শাক দিত, মামি লজ্জায় পড়ে যাচ্ছে, আর হেসো না মামি, রিপোর্টার মতো রিপোর্টার হয়ে গেছি। কেমন ব্লগ দেখলে বার্থডে? ভালো ভালো, ঠিক আছে। মামিকে কচু শাক দেওয়া হয়ে গেল, তো আমি এখন বাড়ি যাবো, ওপরে পাশাপাশি বললাম না, ওপরে যাবো, ওপরে গিয়ে কাজ বাজগুলো কমপ্লিট করবো। দেখলি কালকের বার্থডে আমাদের ছোট কুট্টি দেওয়ার,
এটা কুটি দাও, তাই তো কুটি দাও। কি কোথায় যাওয়া হচ্ছে তাহলে? স্পেশাল ইয়ে না, যাওয়াটা বলবো না বল, ওটা ওটা সারপ্রাইজ বল, তাই তো? হ্যাঁ ওটা সারপ্রাইজ। দিদি কই? দিদি ওপরে পড়ছে, ও ওপরে চলে গেছে, এখন পড়তে চলে গেছে সোম। সোম পড়তে চলে গেছে, আমি বললে একটু বসতে, তা বসে তা ওপরে কাজে যাবো। ফাইনালি উপরে চলে এসেছি, 11:30 বেজে গেছে, আজকে লেট হয়ে গেছি, মামি বাড়ি গেছিলাম যেহেতু। কিচ্ছু ঝাড়া পোঁচা হয়নি, শুভ্র ঘুম থেকে উঠে গেছে, বালিশগুলো তুলে চলে গেছি, সব ঘর হয়ে গেছে, বাকি এই ঘরটা হয়নি। তো ফাইনালি এই ঘরটা পরিষ্কার করতে হবে, নাহলে এরকম নিট অ্যান্ড ক্লিন হবে না। তো আজকে ভাবছি একটু বেরোবো বিকেলে, দেখা যাক বেরোতে পারি কি না। কারণ হচ্ছে কালকে বৃহস্পতিবার ঠাকুরের মিষ্টি আনতে হবে, আর কিছু জিনিস আনতে হবে, টুকটাক কাজ আছে, যদি শর্টস আর শর্টসও করা আছে। তার জন্য তো আজকে শর্টসটা পেলে না কালকে, তা আমার শর্টস করা ছিল না, আমি একবারে সব শর্টসগুলো পরে রাখি, তা পাবলিশ করি না, শিডিউল করে রাখি, তা ওই শর্টগুলো আমাকে করতে হবে। যদি আমার শর্টসগুলো পরে নিতে পারি, যদি আমার সময় হয়, তাহলে আমি 5:30 থেকে 6টার মধ্যে বেরিয়ে যাবো, বেরিয়ে দেন ওই জিনিসগুলো নিয়ে আসবো। এবার চানও করতে হবে, কাজও সারতে হবে, 11:30 আপ হয়ে গেছে, চলো আমি ছটফট কাজটা সেরে নিই। সো ফাইনালি আমার চান হয়ে গেছে, বাজে 1:05 বেজে গেছে, চান হয়ে গেছে, আপাতত ডান। কালকের বেডশিটগুলো আয়রন করা হয়নি, তো সময় পাইনি, আজকে যদি পারি সময়গুলো। আর গুড়ুম গুড়ুম করছে আকাশ, বৃষ্টি হতে পারে, হয়তো বৃষ্টি হতে পারে, গুড়ুম গুড়ুম করছে, জানি না, যা ভ্যাপসানে গরম, বৃষ্টি হবেই, ড্যাম শিওর 100%। তো বৃষ্টি হোক, যাই হোক, একটু ঠান্ডা দিক ভগবান, আর মানুষ পারছে না। তা চান করে নিয়েছি, এখন আমি একটুখানি রেস্ট নেবো, আর আমন্ড বাদাম খাবো, হেলদি খাওয়া ভালো, শরীরের পক্ষেও খুব মানে ভালো। তা আমন্ডস বাদামে প্রোটিনও আছে, ফাইবারও আছে, খাওয়া খুব ভালো, তোমরাও খেতে পারো, 4টে করে আমন্ড বাদাম খেতে পারো। তো চলো আমি এখন আমন্ড বাদামটা খাই, খেয়ে তারপরে একটু বসি, তারপর রেস্ট নিই, তারপরে 2:30 সময় লাঞ্চ তো করবোই, ন্যাচারালি যেরকম করি আমরা। আর এটা বেজে গেছে, রোজের মতো আমরা আজকে ডিনার লাঞ্চে চলে এসেছি, ডিনার বলতে যাচ্ছিলাম, দেখো পাগল কেমন। তো লাঞ্চে চলে এসেছি, লাঞ্চে আমাদের স্পেশাল কচু শাক, ব্রাউন রাইস আমার, পাবদা মাছের সর্ষে বাটা, এই যো, আর আছে উচ্ছে কুমড়ো ভাজা, আচার, আর এই হচ্ছে আমাদের মেনু, আজকের দুপুরের মেনু, ওয়েডনেসডে দুপুরের মেনু। তা কেমন কচু শাক খাচ্ছ? শুভ্র অল্প সবুজ কচু শাক খেয়েছি, এই উচ্ছে ভাজা দিয়ে খেয়েছে, আর মা এখনো খাওয়া স্টার্ট করেনি, করবে, আর আমিও স্টার্ট করিনি, এই ও কচু শাক দিয়ে আগে খাবো, তারপর পাবদা মাছ খাবো, তারপর ও ইলিশ মাছের মাছের কালকে ডালটা একটু রয়ে গেছে, তো সেটা আজকে খাওয়াবে গন্ধলেবু দিয়ে, এই যে গন্ধলেবু। তো আমরা তাহলে আজকে লাঞ্চটা তাহলে ছটফট করে খাওয়া শুরু করি, কারণ হচ্ছে আজকে স্পেশালি কচু শাক, বাঙালদের ফেভারিট কচু শাক, তারপর ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, মানে জমে ক্ষীর, ওটা স্টার্ট করবো। অলরেডি 7:20 হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি নিচে যাব, চা খাওয়া হয়নি, জামা কাপড় গুছালাম, তা জামা কাপড় গোছানো হয়ে গেছে, এবার আমি নিচে যাব, নিচে গিয়ে চা খাবো, শুভ্র আর মার চা খাওয়া হয়ে গেছে, এবার আমি দেন চা খাবো, চা খাওয়া হয়নি, গ্রিন টি আর একটা বিস্কিট খাবো, চলো নিচে যাই। এদের নিচে চলে এসেছি, লাইট অফ চিৎকার করে বলে, তো চলে এসেছি, দাঁড়িয়ে আছে, কি অর্ডার করলে? কি অর্ডার করলে? মানে চিলি চিকেন আর লাচ্ছা পায়েটা, চিলি চিকেন আর লাচ্ছা পায়েটা, মা এক্সারসাইজ হয়ে গেছে, এখন কি দেখছো ফোন, চা খাবে মা, আরেকবার খাবে, আচ্ছা খাবে না, আমাকে একা খেতে হবে, হাতটা ধুবি, এঠো মুখের দিকে তাকাস, মুখের দিকে তাকাস, খান বেশি। এটি 9:20 বেজে গেছে, ফাইনালি আমার এত সাজুগুজু কেন? তো সাজুগুজুটা এই কারণে, আমি শর্টসের জন্য একটু সাজুগুজু করেছিলাম,
তা এখন আমার শর্টসগুলো কমপ্লিট হয়ে গেছে। তা বিয়ের পর সবাই শাড়ি পরে, তো আমি কুর্তি আর জিন্স পরে ঘুরে বেরিয়েছি। ইভেন আমি বিয়ে করে যেদিন এসেছি, আমার শাশুড়িমা আমাকে নাইটি পরে দিয়েছে, আমাকে শাড়ি পরতে হয়নি। তা ওই চাপটা আমার ছিল না, আমি বেঁচে গেছি। আমি তো শাড়িও ক্যারি করেছিলাম, আমি তো ভাবছি কী করে, শুধু আমার দিদি শাশুড়িকে নমস্কার করতে গিয়ে শাড়ি পরেছে, ওই গুটিয়ে গাটিয়ে কুচিয়ে গাছে ঢুকেটাকে পরিয়ে নিয়ে গেছিলাম শুভ্রর সাথে নমস্কার করতে। তো এই হচ্ছে ব্যাপার, তো শাড়ি পরতে পারি। আমি এই মেকআপগুলো তুলবো, তুলে এবার রেস্ট নেবো, আর কিছু বাকি নেই। আর সেই 10টা নাগাদ নিচে যাব, বান্টি আর কোকোকে দুধ খাওয়াবো, দুধ খাইয়ে নিজে ডিনার করবো। মানে মা আমরা তিন মূর্তি ডিনার করবো, তিন মূর্তি। 10টা বাজে প্রায়, তো আমরা এখন ডিনারে চলে এসেছি। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, শুভ্র বলছিল যে বিরিয়ানি খাবে, তা আজকে বিরিয়ানি খাওয়া হয়নি, বিরিয়ানি খাওয়া স্কিপ করা হয়েছে। তো আজকে অর্ডার করা হয়েছিল, আজকে আমাদের ড্রাই চিলি চিকেন পিকাসো থেকে আনা হয়েছে, আলুর তরকারি, হাফ পরোটা নিয়েছি আমি, একটা রুটি খাবো আর স্যালাড কেটেছি ঘরে, আর শুভ্রর পাবদা মাছ আছে। তো আজকে ডিনারটা তোমাদের কেমন লাগছে বৃষ্টির দিনে? খুব ভালো, বিরিয়ানি হলে আরো ভালো, বিরিয়ানি হলে আরো ভালো হতো। মা তোমার ভালো? ও আর ডিনার আমরা একটু বাদেই ডিনার করতে, ওরা বসে গেছে, আমি একটু বাদেই ডিনার করব। তা আজকে আমার ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা আছে, ওটা অল করে দিও টিপে। আর হ্যাঁ, যাওয়ার আগে স্যানিটাইজ করো হাত, রগড় রগড়কে মাস্ক, এখানে না এখানে ডিস্টেন্স মেনটেন করো। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, কালকে তোমাদের রুমকে একটা ঝকঝকে তকতকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসবে। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।